তো দেখো বন্ধুরা, সকালবেলায় আমি কি করছি দেখে মনে হচ্ছে এটা কোনো আর কি খাবার জিনিস বা কিছু, তো সেটাকে আমি নাড়াচাড়া করছি, কিন্তু এটা খাবার জিনিস নয়। তো এটা কি বলতো, এটা হচ্ছে যে উনুনের ছাই আর সার্ফ নিয়েছি, দিয়ে এখানটাতে মিশাচ্ছি। আর এটা দিয়ে কি করব বলতো, তো তোমরা এরপর দেখতেই পাবে যে এটা দিয়ে আমি কি করছি। তো দেখো সার্ফ ছাইটা মিশিয়ে আমি সেই সার্ফ ছাই দিয়ে বাসন মাজতে শুরু করে দিলাম। আর আমাদের এখানে না প্রায় সবাই জানো তো এই সার্ফ ছাই দিয়েই বাসন মাজে, আর যত যা সাবান টাবান যাই বলো যাই দিয়ে বাসন মাজুক না কেন, সার্ফ ছাইয়ের মতো আর কি চকচকে হয় না। তো এখনো পর্যন্ত না আমাদের গ্রামে অনেক মানে বয়স্করা আছে ছাই দিয়ে দাঁতও মাজে, ছাই দিয়ে দাঁত মাজলে বলে কি না যে দাঁত পরিষ্কার হয়, আবার যাদের উঁচু নিচু যার দাঁত থাকে তাদের সমানো হয়। তো দেখো তাই আমি ছাই দিয়ে বাসনগুলো মাজলাম। এটা হচ্ছে মানে কোনো বিষাক্ত নেই, সাবানে যতটা আর কি ক্ষতি হয় ততটা ক্ষতি হয় না, একদম অর্গানিক বলতে পারো বাসন মাজার জিনিস, একদম যাহা চকচকে করে। তো দেখো তারপর বাসন ধুয়ে নিয়ে চলে এলাম, এসে আমি দেখছি হাতটা যখন ভেজা যাচ্ছে তো গ্যাসটাও পরিষ্কার করে নিই, তার জন্য গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, নাহলে আবার হাত শুকাবে তো আবার ভেজাতে না তখন খুব ঠান্ডা ঠান্ডা করবে, ইচ্ছা করবে না, তাই একবারে আর কি ভেজানোর কাজগুলো করে নিচ্ছি। আর দেখো আমাদের মানে গ্যাসের এই ঝিকটা না ভেঙে গেছে, একদিকটা তো ভেঙে গেছে আর একদিকটা ক্ষয়ে গেছে, তো একটা নিতে হবে, তাই ভাবছি ধান টান আর কি উঠুক, ধান বিক্রি টিক্রি করবো বেশি করে, তখন আর কি একটা ওই গ্যাসের ওভেনের আর কি আখাগুলো কিনে নিতে হবে, ওভেনগুলো কিনে নিতে হবে, না হলে হবে না, হাঁড়ি টাড়ি বসতে চাইছে না। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজছে সকাল 7:30, আর সকালবেলায় মানে উঠেছি তোমার 6:20, 6:20 উঠে মানে নিচে সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করেছি ঠান্ডার মধ্যেই, তখন তো একটু রোদ বেরোয়নি, খুব মানে ঠান্ডা কনকনে ছিল, মানে ছড়ো দেওয়ার জলটা নিতে গিয়ে হাতে একদম অবশ হয়ে গেছে, মানে গোল করতেই পারছিলাম না, এত হাতটা অবশ হয়ে গেছিলো। তো তারপর ছাদে এসে রোদে বসলাম, মা বাবার সাথে একটু কথা বললাম, ফোন করলাম, 1 ঘন্টার মধ্যে আর কি 6:20 উঠেছি, 7:20 মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলেছি নিচে, তারপর রোদ পোয়াচ্ছি, নিচে যেতে তো একদম ইচ্ছা করছে না। আর এখন এই ঠান্ডার সময় রোদে সব কিছু মানে ঘুম থেকে উঠে মানে ঘরের কাজগুলো করে নিচ্ছি, দিয়ে সব কিছুই বাইরে আর কি, খাওয়া দাওয়া সব কিছুই বাইরে, ঘরে ঢুকতে এত ঠান্ডা লাগছে না কী বলবো। আর মাদেরকে ফোন করলাম, এই ফোন করি প্রত্যেকদিনই করি, তো দুদিন আর কি করা হয়নি, তো করলাম আজকে, মায়ের সাথে কথা বললাম, মা রান্না করছে, বাবা তো স্কুলে গেলো। আমি ছাদে অনেকক্ষণ থেকে রোদ পোয়াচ্ছিলাম, তো দিদি দেখো এক্ষুনি এলো, দিয়ে লাউয়ের শাক কাটছে, এই যে ভাই দেখো লাউ ধরেছে আর ডগাটা কেটে দিল গো, ওই দেখো লাউ ধরেছে, দেখো তো ধরলে কি বলতো আর মানে আর রাখবো না গাছগুলো, সব মানে সব ইয়ে করে দেবো, ধান মেলতে হবে, ধান সিদ্ধ করতে হবে, চাল করতে হবে, তার জন্য মানে গাছগুলোকে সব কেটে দেবো, মানে পাড়ার লটিয়ে দিতে হবে, যে যে খাওয়া নিয়ে যাও রান্না করে খেয়ে নেবো, গাছ ফাঁচা ফাঁচা সব উপড়ে দেবো আর কি, আর রাখবো না। ওই যা খাওয়া হলো, অনেক লাউ খাওয়া হলো, এখনও কত লাউ বুড়িয়ে গেল খাওয়াই হয় না, সব ব্যথা রুগীতে সেই লাউ খাওয়া একটু কমই রাখো, দেখো অনেক জালি পড়েছে, তাও কিন্তু লাউ গাছগুলো কিন্তু আমাদেরকে কেটে ফেলতে হবে, নাহলে ধান মেলার জায়গা হবে না। আর উঠোনে রোদ থাকছে না, কাকাদের মানে ঘরে ছায়া হয়ে যাচ্ছে, একটুখানি রোদ থাকছে যে রোদ চলে যাচ্ছে, এদিকে ছাগলা দেখো একদম কচি কচি কি সুন্দর দেখে, একদম মনে হচ্ছে লোভ লাগছে। দিদি তুললো মানে দু জায়গায় ভাগ করছে, একটা দিদির শ্বশুর বাড়ির আর একটা আমাদের বাড়ির। বাবু উঠেছিল, আমি ছাদে ছিলাম, বাবা ডাকলো, দিয়ে এলাম, এসে বাবুকে ব্রাশ করালাম, খাওয়ালাম, দিয়ে বাবা একটু ওকে নিয়ে গেলো, এই ফাঁকে আর কি আমাকে সব কাজগুলো সেরে নিতে হবে। তো বাবুর কাঁথাগুলো এখন আমি মেলে দিচ্ছি, মেলে দিয়ে স্নান টান করে নেবো, এখন ওকে নিয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এলাম, এসে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো রোজই তো আমার সার্ফ দেওয়া থাকে, রুদ্র বাবার জামা, আমার জামা কাপড়, রুদ্রর জামা কাপড়, রোজই মায়ের নাইটি, এসবগুলো সব সার্ফে দিলাম, কেচে দিলাম, তো তারপর এখন মেলে দিচ্ছি। আর রোদটাও খুব করেছে, এখন তো রুদ্র বাবা মাঠে যাচ্ছে, ওর তো জামা আর কি দুটো একটা করে থেকেই যাচ্ছে কাস্তে আর কি, কী বলতো মাঠে তো ধানের ধুলো, তারপরে খড় শুম শুম করে একটু ধানগুলো লাগলে পরে, তার জন্য দেখো ও দুটো জামা কেচে দিলাম, আমার নাইটি, মায়ের নাইটি, তারপরে বাবু তো ওই তো বাচ্চা, ও ধুলো খাচ্ছে ঘাচ্ছে, সুইটার টুইটার নোংরা করে ফেলছে, তো ওরগুলোকেও আর কি রোজ রোজ কেচে দিতে হচ্ছে। রাত্রে সব আর কি ভাত খায়নি, রুটি খেয়েছিল ঠান্ডার জন্য, তো অনেকগুলো বাসি ভাত থেকে গেছিলো, তাই আমি ভাতগুলোকে এখন গরম করে নিচ্ছি, আর তরকারিও ছিল সেটাকেও গরম করছি,
আর ভাগ্নে এসে বলছে যে মামি তুমি ভাত রান্না করছো তো আমিও খাবো। তো দেখো চলো এবার ভাগ্নে আর আমি খেয়ে নেবো আর কি। দেখো বন্ধুরা, এক ভাতের বেলা চুকিয়ে আবার রান্না বসিয়ে দিয়েছি, আবার ভাতও ফুটে গেছে, ভাত নামিয়েও দিয়েছি। তো এখন আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি, তো এবার তরকারিগুলো করে নেব। আর আজকে সেরকম কিছু আর কি তরকারি করছি না, নিরামিষই হচ্ছে। রুদ্র বাবার খুব খেতে অসুবিধা হবে, একদম নিরামিষ তো খেতেই পারে না, তোমরা তো জানোই ভিডিওতে দেখছোই। তো মাছ কাকু আজকে মাছ বিক্রি করতে এলো না, তো কী করবো, নিরামিষে আর কি করছি। তো দেখো এদিকে আমি একটা সব রকম সবজি দিয়ে আর কি একটা তরকারি করছি, সিম টিম আলু বেগুন পেঁপে যা ছিল আর কি ঘরে, যত রকমের সবজি ছিল সব রকমের সবজি দিয়ে আমি তেলে নেড়ে একটু সিদ্ধ করে নিলাম, তারপর একটু সর্ষে দিয়ে ফোড়ন করে নেব। একটু ছাদে এলাম, এসে দেখছি বাবা ওদিকে মানে ধানগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছে। এভাবে রাখলে অনেক দিন থাকে আর কিছু তো আর কি খেতেও পারে না। তো সাজানো হবে, অনেক বড় হব, বড় হবে তখন তোমাদেরকে আবার দেখাবো। ওদিকে বাবা মানে ধানগুলো পলু দিয়ে রাখছে, আর এদিকে দেখো রুদ্র বাবা খড় কাটছে। আর এই যে বস্তা আর কি ফাঁকা, খড় কাটা নেই, লালের জন্য খড় কাটা হচ্ছে। এই যে এইটুকু খড় আছে, এইটুকু খড়ে আর কি সারাদিন আজকে যাবে না, বিকেলে খাবে, এখন খাবে। এই যে লালি, আর এখানে লালির জন্য খড় কাটা হচ্ছে। আর রুদ্র গেছে ওই একটা কাকাদের বাড়িতে, নিয়ে আসি ওকে ভাত খাওয়াবো। তো বন্ধুরা, এখন আমাদের একটু খাওয়া দাওয়া করতে এই সময়টা না একটু দেরিই হয়। তো দেখো ওই যে ধানের পলুই দিল, তারপরে স্নান করে এলো রুদ্র বাবা, তো ভাত দিয়েছি। আর বাবা এখন গেছে স্নান করতে, ভাগ্নি আর ও খাচ্ছে, আর মা ওদিকে ওই দেখো ঘরে খাচ্ছে, দেখাই যাচ্ছে না। আর বাবুকে খাইয়ে দিয়েছি। আর আজকের মেনু হচ্ছে আলু সিদ্ধ, শুকনো বড়া, তারপরে বড়ার টক, আর একটা মানে সবজি তরকারি সব কিছু দিয়ে, আর লাউয়ের শাক, লাউয়ের শাক তো খায় না রুদ্র বাবা, তার জন্য দিইনি, ওই যে ভাগ্নিকে দিয়েছি। বাবা আসুক, তারপর বাবাকে দেব, তারপর আমাদের সবার জন্য বেরিয়ে নিয়ে সবাই একসঙ্গে খেয়ে নেবো। আর রোদে বসেছি, রোদ তো চলেই গেল, মানে অনেকটা বেলা হয়েছে তো তার জন্য রোদ চলে গেছে। ভাগ্নি বলছে লঙ্কা দিয়ে তরকারি, কাঁচা লঙ্কা সানবে তরকারিতে দিয়ে খাবে। কত বড় লঙ্কা নিলে দেখছো, লঙ্কাটা ঢাকায় পড়ে গেল। ঝাল লাগবে, এত ছানিও না, খুব ঝাল। সকে লঙ্কা খাই, মামার দেখা দেখি ভাগ্নি খেতে আর কি। তো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আর এখন বাজছে 4টে। তো খুব ঠান্ডা, মানে খাওয়া দাওয়ার পর তো খুবই ঠান্ডা লেগেছে, দেখো লেপের ভিতরে ঢুকে পড়েছি। আর বাবুকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওরে বাবা লাগবে, তুমি বলো এরম বই লেপের ভিতরে যদি এরকম করা হয় তাহলে গরম ধরে একটু, তাই না? আমি তো যদি রাত্রেবেলায় করে, আর দিনের বেলা আমি করছি তো আমার দোষ, আর রাত্রে বেলা নিজে করে, জানো তো, দৌড়ে চলে আসছি। মানে বাইরে যদি বাথরুম টাথরুম যাই তখন এসে মানে দৌড়ে খাটে ঝপ ঝপ করবে, মানে নড়াচড়া করলে হাতটা যে নড়ানো হয়, পাটা যে নড়া হয়, তাতে আর কি ঠান্ডাটা কেটে যায়, গরম গরম হয়ে যায় ভিতরটা, তার জন্য এরকম করে। তাই আমি করি বলে ও আজকে আর কি করলো। তো চলো এবার একটু রেস্ট নিই, তারপর আবার বিকেলে যা কাজ আছে তাই করবো। ভাবলাম যে একটু রেস্ট নেবো, কিন্তু তা আর নেওয়া হলো না। কি জানো তো, দুজনের মধ্যে কাউরেরই খেয়াল নাই যে পৌষ মাস পড়ে গেছে। পৌষ মাসে আর কি অনেক কিছু বারণ আছে, অনেক কিছু করতে নেই। তো দুবস্তা ধান আর কি বিক্রি করার ছিল। তো কী বলতো, টোটোবেলা আবার বলেছে যে সন্ধেবেলায় আসবে, আর কি বলতো পৌষ মাসে সন্ধেবেলা তো বিক্রি করতে নেই ধান, তার জন্য এই বিকেলবেলা আর কি ভোরে আমরা বাইরে বের করে রাখবো, টোটোবেলা যখন আসবে তখন আর কি নিয়ে যাবে। বাইরে বের করে থাকলে কোনো আর কি দোষ নেই, ঘর থেকে বাইরে বের করতে নেই সন্ধে হয়ে গেলে পৌষ মাসের দিনে। তাহলে দুজনে ধানগুলো ভরে নিচ্ছি, দিয়ে বাইরে রেখে দেবো, যখন টোটো আসবে তখন নিয়ে যাবে। ভাবলাম যে ভিডিওটা আর বড়ো করবো না, এখানে শেষ করব। কিন্তু আবারও ভাবলাম যে
ধান যখন বিক্রি করতে নিয়ে যাচ্ছে তখন তোমাদেরকে এটাও শেয়ার করি যে ধান বিক্রি করে কত হলো, ধানের এখন এদিকে কেমন দাম তোমাদেরও জানা উচিত। তো শুধু গ্রামের মানুষেরাই আমার ভিডিও দেখে তা তো নয়, অনেক শহরের মানুষও আছে, তাদেরও জানা দরকার যে ধানের দাম কীরকম, কীভাবে আর কী কী করতে হয়। তো তাই ভাবলো আরেকটু বড়ো করেই দিই, তোমাদেরকে সব কিছু শেয়ার করেই দিই। আর এদিকে দেখো ধানগুলো ভরা হয়েছিল, তো রুদ্রবাবু বলছিলো যে কাউকে ডেকে নিয়ে আসি, তুমি পারবে না। তো আমি বললাম যে না আমি পারবো, আমি করি, যে তুমি যদি পারো আমি কেন পারবো না। তো মনের জোর থাকলে আর কি সবই পারা যায়। তো দেখো ও একদিকে ধরলো, আমি একদিকে ধরলাম, ধরে দুজনে মিলে ধরে বাইরে বের করে দিচ্ছি। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, যদিও এটা আমার কাজ নয়, ভারী ভারী বস্তা রুদ্রবাবু বললো নিয়ে যেতে পারবো না। তো কী বলো তো, মানুষ মানে চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে, তো এটাই হচ্ছে ব্যাপার, মনের জোর থাকলে সব কিছুই আর কি পারা যায়। বাইরে রুদ্রবাবার আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হয় ও ধান বিক্রি করে চলে এসছে। দেখো এই মাত্র ঘরে এলো বলে এই দেখো চলে এসছে, এত দেরি হলো, এত দেরি হলো। একটুখানি ঘুমালে দুপুরে, তখন বেশিক্ষণ ঘুমায় নিজে যে কি কত হলো বন্ধুদেরকে একটু জানাও। দু বস্তা তো ধান নিয়ে গেল, বেশি তো নিয়ে যাওয়া নেই। আর 1840 টাকা করে কুইন্টাল, ঠিক আছে, ওই 1840 কুইন্টাল এদিকে 1880 টাকা মতন হয়েছিল। তার মধ্যে 700 টাকা জোড়া নিয়ে এসেছি, 100 টাকার বাজার নিলাম, মানে বাড়ির দুধ ছিল না, চিনি ছিল না, চা ছিল না, মাজন ছিল না, এখান নিয়ে এসেছি। আর বাদ বাকি তো আর কি খেতে হবে এখন কয়েকদিন, কালকে আবার গমের, কালকে গমের বিচুন আনতে হবে। তারপর ওই গমের বিচুনটা 40 টাকা কেজি, তো কত কেজি লাগবে? 30 কেজি মতন লাগবে। দেখো বাবু কুরকুরে খাচ্ছে, ওর বাবা নিয়ে এলো, ভালো খেলা না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। চলো তোরা গরম করে দিই।